কোটা নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি সরকারের সহযোগিতায় শিক্ষার্থীদের দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়েছে যৌথ সংবাদ সম্মেলনে বললেন আইনমন্ত্রী বাংলাদেশে নিয়ে বিদেশি গুজব ছড়ানো হচ্ছে ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী ধ্বংসযজ্ঞ চিত্র কূটনীতিকদের দেখাবে সরকার এবং রাজধানীতে চলছে কারফিউ আজ সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল অফিস চলবে এগারোটা থেকে তিনটা পর্যন্ত সীমিতভাবে চালু হল ব্রডব্যান্ড ইন্টারনেট স্বাগত এসেন সকালের সংবাদে সঙ্গে আছি আমি কাউসার আহমেদ এখন শুনছিলেন বিআরবি কাবুলিন রাষ্ট্রীয় লিমিটেড সংবাদ ছিল না চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে নিম্নবিত্ত গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার কারণে সারা দেশে সাধারণ মানুষের জীবন জীবিকা অচল হয়ে পড়েছে পাশাপাশি বিএনপি জমায়ে শিবির সংঘবদ্ধভাবে মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বিটিভি ভবন সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে বাস ট্রাকসহ সরকারি বেসরকারি অসংখ্য যানবাহনে আগুন দিয়ে ধ্বংস করছে আমতাবস্থায় অবস্থায় বিত্তবন্দরের প্রতি গরিব দুঃখীদের পাশে মানবিক সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী নরওয়ে রাষ্ট্রদূতের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাস রাষ্ট্রদূতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে দু দেশের অভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় এ সময় নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ক্ষয়ক্ষতি নিয়ে দুঃখ প্রকাশ করেন একই সাথে তিনি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন এই সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন সাময়িক সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে ভবিষ্যতে নরওয়ের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতা আরও এগিয়ে যাবে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী কোটা সংস্কারে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন কোটা বিভাজন অনুযায়ী সকল নিয়োগের ক্ষেত্রে তিরানব্বই শতাংশ হবে মেধার ভিত্তিতে এক শতাংশ ক্ষুদ্র কোটা এবং বাকি এক শতাংশ কোটা প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ থাকবে গতকাল বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হকের সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী আইনমন্ত্রী জানান সরকারের সহযোগিতায় প্রজ্ঞাপনে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়েছে মাতের বিপ্লবের রিপোর্টে থাকছে বিস্তারিত সংবিধানের একশো চার অনুচ্ছেদের ক্ষমতা বলে তারা একটা কোটার ব্যাপারে একটা নির্দেশনাও দেয় সেই নির্দেশনায় তারা বলেন যে মেধা ভিত্তিক তিরানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে শহীদ বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তান আদি সন্তান এবং এক পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী আর এক পার্সেন্ট হচ্ছে নির্গুষ্টি এবং তৃতীয় লিঙ্গ এই থার্ড জেন এই তারা একটা নির্দেশনা দেয় প্রজ্ঞাপন পড়া শেষে সহিংসতায় সারা দেশে হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের বিষয়টিও স্পষ্ট করেন আইনমন্ত্রী আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তর কথা সেখানে আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি তিনি কাজ করা শুরু করেছেন আমি কিছুক্ষণ আগে যে পত্রিকায় দেখেছি যে অবস্থা একটু ইয়ে হলে শান্ত হলেই তিনি স্পটগুলি ঘুরে দেখবেন শিক্ষার্থীদের কারো নামে যাতে মামলা না করা হয় সেজন্য শিক্ষার্থীদের যে দাবি ছিল সেটিরও সুস্পষ্ট জবাব দেন আনিসুল হক মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে আমি এইটা বলতে পারি যে এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন সাধারণ ছাত্রছাত্রী যারা এই এই কোটা গোটা বিরোধী আন্দোলন করছিলেন শান্তিপূর্ণ তাদের ব্যাপারে শান্তি তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব একই সাথে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক সময় গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবও দেন তিনি বাথ্যান বিপ্লব এশিয়ান টেলিভিশন ঢাকা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এক্সটর হাসান মাহমুদ কয়েক দুপুরেই সমসাময়িক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক কথা জানা তিনি বলেন বিএনপি জমাতসহ জঙ্গি গোষ্ঠী তালেবান কায়দায় হত্যাকাণ্ড চালিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দু একদিন সময় লাগবে বলেও জানান তিনি এইচ মিত্র রিপোর্ট সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশে গুজব ছড়ানো হচ্ছে কয়েকটি মিশরের মাধ্যমে আমরা সেখানকার কমিউনিটিকে এই গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি জামাতসহ জঙ্গি গোষ্ঠী তালেবান কায়দায় হত্যাकांड চালিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দুই এক দিন সময় লাগবে একজন পুলিশ ঘরের মধ্যে ছিল তাকে ঘর থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করেছে এমন ঘটনাও ঘটেছে তালেবান স্টাইলে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে মেরে তারপর ঝুলিয়ে রেখেছে এগুলো তালেবানরা করে এবং আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে যে জঙ্গিরা তারা করেছিল তো সুতরাং এই কাজগুলো বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী তারাই করছে তিনি জানান রাষ্ট্রীয় স্থাপনায় হামলার বিষয়ে বিদেশি মিশনের মাধ্যমে জানানোর ব্যবস্থা হচ্ছে আগামীকাল কূটনৈতিকদের ধ্বংসযোগ্য সরজমিনে দেখানো হবে রাষ্ট্রের উপর হামলা এগুলো কোনো সরকারের সম্পত্তি নয় এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি জনগণের সম্পত্তি এবং মেট্রো রেল স্টেশন জানিয়ে দেওয়া এগুলো জনগণের সম্পত্তি এবং আমাদের রাষ্ট্রের গর্ব আমরা সবাই এগুলো নিয়ে গর্বিত সেগুলোর উপর যে হামলা হয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের মিশনের মাধ্যমে যেহেতু এখান থেকে আমরা সেভাবে কমিউনিকেট করতে পারছি না আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি এবং সংশ্লিষ্ট দেশের সরকারদের কাছেও আমরা সেগুলো জানানোর ব্যবস্থা করি এ সময় গণমাধ্যমের উপর হামলার বিষয়ে তীব্র নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী অনেক গণমাধ্যম কর্মী হামলার শিকার হয়েছে গণমাধ্যমের গাড়ি হামলার শিকার হয়েছে দুজন সাংবাদিককে মেরে ফেলেছে এটির তীব্র নিন্দা জানাই এই যে মিতু এশিয়ান টেলিভিশন ঢাকা সারা দেশে পঞ্চম দিনের মতো চলছে কারফিউ আজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল রাজধানীর ঢাকার বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী অবস্থা নিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একই সাথে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে সেনা সদস্যরা কারফিউর আওতামুক্ত বিভিন্ন জরুরি সেবা বিশেষ অনুমতিপত্র ব্যবহার করে নির্দেশ গন্তব্যে চলতে দেখা গেছে এদিকে আগামীকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এছাড়া সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সকাল অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এদিকে পাঁচ দিন বন্ধ থাকার পর রাজধানীদের সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট আন্দোলনের নামে নাশকতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর বহু সরকারি ভবন সহ যানবাহন শুধু সরকারি নয় অগ্নিসংযোগ ভাঙচুর লুটতরাজ থেকে রেহাই পায়নি বেসরকারি স্থাপনাও হামলা চালানো হয়েছে চিকিৎসা প্রতিষ্ঠান এমনকি আবাসিক ভবনেও নগরীর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে ঘুরে মুশাফ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমদ কোটা সংস্কার আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে পুরো ঢাকা জুড়ে ব্যাপক নাশকতা চালায় সন্ত্রাসী গোষ্ঠী আগুন দিয়ে পোড়ানো হয় পুলিশ বক্স সরকারি বেসরকারি ভবন সহস্রাধিক যানবাহন সাধারণ মানুষের উপরও নির্বিচারে হামলা চালায় সন্ত্রাসীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মালিবাগ এলাকার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে তাণ্ডব চালায় নাশকতাকারীরা প্রতিষ্ঠান ভাঙচুর করার পর পার্কিং এ থাকা ছয়টি মোটরসাইকেলে দেয়া হয় আগুন একসাথে অনেকগুলো লোক আছে আইসা গেট ধাক্কাইয়া ভিতরে ঢুকছে ঢুকিয়া তারপর ওই গ্যারেজে গেছে গ্যারেজে যাইয়া হুন্ডা পাইছে পাঁচটা হুন্ডা পুলিশের এই পাঁচটা হুন্ডা আগে নিয়ে আসছে গাড়ি এই তোরা আয় সবাই হুন্ডা পাওয়া গেছে হুন্ডা পাওয়া গেছে এই নিয়ে চলে আসছে ওরা আইন এখানে সব জ্বালাইছে জ্বালাবার পরে এখানে একজন আবার লিট এইটারে ভাঙ তাড়াতাড়ি আইসা রা ওই একসে পিটিয়ে পিটিয়ে গিলাসগুলো ভাঙছে আমি হাত পা ধরতেছি বাবার তোর হাত পায়ে ধরি তোর এগুলা ভাঙ্গো কেন কিসের জন্য ভাঙ্গো এগুলো এটা তো তুমি ক্ষতি করে নাই এক পর্যায়ে শুরু হয় লুটপাট কম্পিউটার প্রিন্টার ডিসপ্লে মনিটর ক্যাশ কাউন্টারের টাকা নিয়ে যাওয়া হয় বাধা দেওয়ার পর ওরা আমার মারধর করছে আমাদের আরেকজন সিকিউরিটি গুরুতরভাবে অসুস্থ ছিল আমাদের ক্যাশের টাকা ছিল ওটাও এনেছে ওরা এসি তারপরে আপনার মনিটর সিপিও আইটেম ছিল আমাদের ওরা কিছু নিয়ে গেছে হামলাকারীরা কেউই শিক্ষার্থী না বরং এরা রাজনৈতিক কর্মী বলে মনে করেন প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ ম্যানেজার এদেরকে দেখে কোনো অবস্থাতেই ছাত্র মনে হচ্ছে না কারণ দেখেন বৃহস্পতিবারে যখন এখানে ছাত্ররা উপস্থিত ছিল যখন পুলিশ দাওয়া করছে প্রত্যেকটা ছাত্র আমাদের ব্রাঞ্চে ঢুকছে অ্যাটলিস্ট একশো দেড়শো ছাত্র ঢুকছে এবং সেরা এরা সবাই বলছে যে আমরা ছাত্র আপনাদের ব্রাঞ্চের কোনো ক্ষতি হবে না পুলিশ দাওয়া দিছে আমরা এদেরকে সেবা যত্ন করছি পানি দিছি যার যা চাইছে আমরা ইয়া করছি এভাবে কিন্তু বৃহস্পতিবার পুরা দিন এরকম দুইবার তিনবার করে ঢুকছে কোনো আমাদের ওয়ান কোনো ক্ষতি করে নাই অথচ ওই দিন এসে যেভাবে বাংশুর করছে মনে হয় না ওরা কোনো ছাত্রর সাথে কোনো সম্পৃক্ত কোনো ছাত্র মনেই হয় না কাউকে শুধু বাণিজ্যিক ভবন আর প্রতিষ্ঠানই নয় হামলা করা হয় এসব এলাকার আবাসিক ভবনেও কর্তব্যরত নিরাপত্তা কর্মীকে মারধর লিফট সহ ভবনের চাবি ছিনিয়ে নেয়া মিটার খুলে নেয়ার কথা জানান ঘটনাস্থলে উপস্থিত লোকজন আমাদের এখান থেকে আমাদের মনিটর এখানে নিচে এটা এটা আর আমাদের ওইখান থেকে গ্যারেজ থেকে পাঁচটা গাড়ি নিছে নাশকতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি ক্ষতিগ্রস্তদের আহমদ টেলিভিশন রংপুরের সহিংসতার ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির প্রধান ডিআইজি অ্যাডিশনাল কমিশনার সাইফুজ্জামান ফরকি উপ পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি নেমিনান অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হুসেন সহকারী পুলিশ সুপার সুব্রত তারা ঘটনাস্থল পরিদর্শন করেন দ্রুত সহিংসতার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন কোন ঘটনার প্রেক্ষিতে এ ঘটনা ঘটল সে বিষয়টা অনুসন্ধান করার জন্য আমাদের চার সদস্যের একটা তদন্ত অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে আমার খুব দ্রুত আমরা একটা অনুসন্ধান রিপোর্ট দাখিল করবো আমাদের অনুসন্ধান রিপোর্টের উপর সবাইকে আস্থা রাখার জন্য আমি অনুরোধ করছি

অলঙ্কার গেট সিটি গেইট সহ গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাহিনী পুলিশ বিজিবি টহল দিচ্ছে গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় চলাফেরা করতে দেওয়া হচ্ছে না নির্দেশনা নামালে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা আজ যান চলাচল কিছুটা শিথিল করা হয়েছে শেষ করবে এসে সকালের সংবাদ এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম আরো একবার কোটা নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি সরকারের সহযোগিতায় শিক্ষার্থীদের দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়েছে যৌথ সংবাদ সম্মেলনে বললেন আইনমন্ত্রী বাংলাদেশ নিয়ে বিদেশে গুজব ছড়ানো হচ্ছে ব্রিফিংয়ে জানালেন পর রাষ্ট্রমন্ত্রী ধ্বংসযজ্ঞের চিত্র কূটনীতিকদের দেখাবে সরকার এবং রাজধানীতে চলছে কারফিউ আজ সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল অফিস চলবে এগারোটা থেকে তিনটা পর্যন্ত সীমিতভাবে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট এসেন সকালে সংবাদ এ পর্যন্তই পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে